বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সুস্থ আছো এবং যথাযথ বাসায় অবস্থান করছো। তোমাদের সাথে আজ আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন, আর আলোচনার বিষয়বস্তু হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন। আর তোমাদের সাথে আলোচনা আছে আমি কেএম আব্দুল কাদের, প্রভাষক, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা মার্কোনিকভের নিয়ম। তো মার্কোনিকভ জৈব যৌগ রিয়াকশানের একটা গুরুত্বপূর্ণ একটা নিয়ম, বিজ্ঞানী মার্কোনিকভ একটা কথা হচ্ছে অসম্পৃক্ত ও অপ্রতিসম জৈব যৌগের সঙ্গে অপ্রতিসম বিকারকের বিক্রিয়াকালে বিকারকের ঋণাত্মক অংশ সাধারণত কম হাইড্রোজেন যুক্ত অসম্পৃক্ত কার্বনের সাথে যুক্ত হয়। এখানে দেখো একটা অসম্পৃক্ত ও অপ্রতিসম এই জিনিসটা একটু বোঝায়। আমরা যদি বলি CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে অসম্পৃক্ত এবং প্রতিসম। কেন প্রতিসম? কারণ এর মাঝখান দিয়ে সমান দুইটা ভাগে এটা ভাগ করা যায়, এই জন্য এটা হচ্ছে অসম্পৃক্ত এবং প্রতিসম। আর কারণ দেখো এই কার্বনের সাথে আছে দুইটা হাইড্রোজেন, অর্থাৎ এই দুইটা কার্বন হচ্ছে অসম্পৃক্ত কার্বন। এই কার্বনের সাথে আছে দুইটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে আছে দুইটা হাইড্রোজেন, এই জন্য এটা হচ্ছে অসম্পৃক্ত এবং প্রতিসম। আর যদি আমি এটা দিই যে CH3 CH ডাবল বন্ড CH2, এই ক্ষেত্রে যদি খেয়াল করো দেখো এই অসম্পৃক্ত কার্বন এটার সাথে আছে দুইটা হাইড্রোজেন, আর এর সাথে আছে একটা হাইড্রোজেন, একটা CH3। সুতরাং এটা হচ্ছে অসম্পৃক্ত এবং অপ্রতিসম। অপ্রতিসম মানে হচ্ছে যাকে মাঝখান দিয়ে ভাগ করলে সমান দুইটা ভাগ হয় না। তোমরা জানো প্রতিসম ফুল, অপ্রতিসম ফুল, তোমরা এগুলো পড়েছো। অর্থাৎ কোনো ফুলের যদি পাঁচটা পাপড়ি থাকে সেটা কিন্তু অপ্রতিসম, আর যদি চারটা বা ছটা পাপড়ি থাকে সেটা হবে প্রতিসম। ঠিক এটা হচ্ছে অপ্রতিসম। তেমনি তাহলে আমরা এটা বুঝলাম যে অসম্পৃক্ত এবং অপ্রতিসম জৈব যৌগ, তাহলে এর সঙ্গে অপ্রতিসম বিকারক। খেয়াল করো এই CL এটা কিন্তু একটা অপ্রতিসম বিকারক, কারণ এর মাঝখান দিয়ে যদি আমি দুই ভাগ করি একটা হবে হাইড্রোজেন একটা হবে ক্লোরিন, সুতরাং এটা হচ্ছে অপ্রতিসম বিকারক। আবার যদি বলি ক্লোরিন ক্লোরিন এটা কিন্তু হবে প্রতিসম, হাইড্রোজেন হাইড্রোজেন এটা হবে প্রতিসম। আবার আমি যদি নাইট্রিক অ্যাসিডের কথা এরকম চিন্তা করি তাহলে এটা হবে কি অপ্রতিসম। তাহলে আমরা এটা বুঝলাম যে অসম্পৃক্ত এবং অপ্রতিসম জৈব যৌগের সঙ্গে অপ্রতিসম বিকারকের বিক্রিয়াকালে বিকারকের ঋণাত্মক অংশ। দেখো এই যে বিকারক, তোমরা সবাই বলো হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বিয়োজিত হয় অর্থাৎ দুইটা ভাগে ভাগ হয়, আমরা বলি হাইড্রোজেন হবে প্লাস আর ক্লোরিনটা হবে মাইনাস, তাহলে এই অপ্রতিসম বিকারকের ঋণাত্মক অংশ বিজ্ঞানী মার্কোনিকভ বলতেছেন যে কম হাইড্রোজেন যুক্ত অসম্পৃক্ত কার্বনের সাথে যুক্ত হয়। আচ্ছা এবার আমি এখানে উদাহরণ দিলাম, তাহলে প্রোপিন। আচ্ছা আমি কিন্তু ব্যাখ্যাটা বাংলায় বলি নাই, বাংলাটা আমি মুখে বলবো, তোমরা একটা খাতায় লিখে নেবে। তার দেখো প্রোপিন হচ্ছে অসম্পৃক্ত এবং অপ্রতিসম একটি জৈব যৌগ। এর এক নং কার্বনে আছে দুইটা হাইড্রোজেন আর দুই নং কার্বনের সাথে আছে একটা হাইড্রোজেন। আচ্ছা তাহলে প্রোপিন হচ্ছে একটি অসম্পৃক্ত এবং অপ্রতিসম জৈব যৌগ, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে এর এক নং কার্বনে দুটি এবং দুই নং কার্বনে আছে একটা, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে একটি অপ্রতিসম বিকারক, আর এর ধনাত্মক অংশ হচ্ছে হাইড্রোজেন আয়ন আর ঋণাত্মক অংশ হচ্ছে ক্লোরাইড আয়ন। তো মার্কোনিকভের নিয়ম অনুসারে ক্লোরাইড আয়ন সাধারণত কম হাইড্রোজেন যুক্ত অর্থাৎ দুই নং কার্বনের সাথে যুক্ত হয়ে প্রধান উৎপাদ 2-ক্লোরোপ্রোপেন উৎপন্ন করবে। আর এখানে হবে অর্থাৎ বিজ্ঞানী মার্কোনিকভ দেখছে যে দুই নং কার্বনের সাথে ক্লোরিন যুক্ত হয়ে যে প্রোডাক্ট পাওয়া গেছে এটা পাওয়া গেছে 100টার মধ্যে 90টা, আর এক নং কার্বনের সাথে ক্লোরিন যুক্ত হয়ে এরকম প্রোডাক্ট পাওয়া গেছে হচ্ছে 10টা। তাই প্রধানত বা সাধারণত কোথায় তাহলে যুক্ত হয়? অসম্পৃক্ত কার্বন দুটি যে কার্বনের সাথে কম হাইড্রোজেন আছে সেই কার্বনের সাথে ঋণাত্মক অংশটা যুক্ত হয়। এটা হচ্ছে বিজ্ঞানী মার্কোনিকভ। এটা শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিড না, ঠিক এখানে যদি আমাদের নাইট্রিক অ্যাসিড হতো, হ্যাঁ নাইট্রিক অ্যাসিড যদি হতো তাহলে এখানে ঋণাত্মক অংশ এটা হবে হাইড্রোজেন আয়ন আর হবে নাইট্রেট। তাহলে কোনটা কোথায় যুক্ত হবে? এই নাইট্রেট মূলকটা যুক্ত হতে কিন্তু কম হাইড্রোজেন যুক্ত কার্বনের সাথে। কিন্তু প্রিয় শিক্ষার্থী এটা কিন্তু শুধু একটা রিয়াকশানের ক্ষেত্রে না, এরকম যত রিয়াকশান আসবে অসম্পৃক্ত এবং অপ্রতিসম জৈব যৌগের বেলায় তাহলে ঋণাত্মক অংশ বিকারকের ঋণাত্মক অংশটা কম হাইড্রোজেন যুক্ত কার্বনের সাথে যুক্ত হয়ে প্রধান উৎপাদ উৎপন্ন করবে। আর যদি এটা হতো কি অসম্পৃক্ত কিন্তু প্রতিসম, তখন যেখানে খুশি তুমি সেখানে বসাইতে পারতা, ধনাত্মক ঋণাত্মক কোনো সমস্যা ছিল না।
তাহলে দেখো এবার বাংলাটা কেমন হবে, আমরা বলবো যে প্রোপিন। প্রোপিন একটি অসম্পৃক্ত এবং অপ্রতিসম জৈব যৌগ। এর 1 নং কার্বনের সাথে 2টি হাইড্রোজেন এবং 2 নং কার্বনের সাথে 1টি হাইড্রোজেন যুক্ত। এরপর বলবো অপরদিকে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি অপ্রতিসম বিকারক। এর ধনাত্মক অংশ হাইড্রোজেন আয়ন আর ঋণাত্মক অংশ হচ্ছে ক্লোরাইড আয়ন। মানকনৈকপের নিয়ম অনুসারে ক্লোরাইড আয়ন সাধারণত 2 নং কার্বন অর্থাৎ কি কম হাইড্রোজেনযুক্ত কার্বনের সাথে যুক্ত হয়ে প্রধান উৎপাদ 2-ক্লোরোপ্রোপেন উৎপন্ন করে। শেষ, এতটুকু বাংলাটা বলে এই রিয়াকশনটা দিয়ে আমাদের 1 নং প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার আমরা পড়ব মার্কনিকোপের এই বিক্রিয়াটা ক্রিয়া কৌশল, অর্থাৎ কৌশল কি কেন 2 নং কার্বনের সাথে ঋণাত্মক অংশটা যুক্ত হয় সেটা। দেখো এখানে আমি আগে একটু বুঝাই, এটা বুঝাবো, এটাই বাংলাটা এখানে লিখে দেওয়া আছে। তাহলে দেখো প্রোপিনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের এই দ্রুত বিক্রিয়ায় প্রথম ধাপে অ্যাসিডের হাইড্রোজেন আয়ন এই প্রোপিনের সাথে কী করে মানে যুক্ত হয়ে যথাক্রমে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন এবং 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন উৎপন্ন করে। তাহলে কী বললাম যে প্রোপিনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রুত বিক্রিয়ার প্রথম ধাপে হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে উৎপন্ন হাইড্রোজেন আয়ন প্রোপিনের পাই ইলেকট্রন দ্বারা আকর্ষিত হয়ে যথাক্রমে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন এবং 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন উৎপন্ন করে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। অর্থাৎ এখানে কিন্তু ক্লোরাইড আয়ন কিন্তু আসে নাই, কেন ঋণাত্মক আয়নটা আগে আসে নাই তোমাদের এই কথা কিন্তু আমি আগে একটা গল্প বলছিলাম যে তোমাদের বাড়ির পাশে যদি একটা মানে ঘাসের জমি আর একটা মরা মুরগি পড়ে থাকে আর তোমার বাসায় যদি ছাগল আর এরকম কুকুর থাকে তাহলে ঘাসের দিকে যাবে কিন্তু হচ্ছে ছাগল আর মরা মুরগির দিকে যাবে কিন্তু কুকুর, অর্থাৎ যে যেটাকে পছন্দ করে সে কিন্তু সেখানে আক্রমণ করবে। ঠিক এখানে হচ্ছে পাই ইলেকট্রন, আর পাই ইলেকট্রন দেখে কিন্তু আক্রমণ করবে হচ্ছে হাইড্রোজেন আয়ন কিন্তু ক্লোরাইড আয়ন নয়। এই জন্য হাইড্রোজেন আয়ন এখানে যুক্ত হয়ে 2 ধরনের কার্বনিয়াম আয়ন উৎপন্ন করতে পারে। অর্থাৎ হাইড্রোজেন আয়ন যদি 1 নং কার্বনের সাথে যুক্ত হয় অর্থাৎ এই 2টি ইলেকট্রন যদি এখানে চলে আসে তখন কিন্তু এটা হয়ে যাবে প্লাস আর এটা হবে মাইনাস। আর এই হাইড্রোজেন আয়ন এর সাথে যুক্ত হয়ে হবে এখানে CH3 হবে আর এটা 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। আর যদি হাইড্রোজেন আয়নটা যদি আমার এখানে যুক্ত হয় তার মানে ইলেকট্রন যদি এখানে চলে আসে তাহলে এখানে CH2 হবে, এটা CH2 এটা কিন্তু এটা হবে প্লাস, অর্থাৎ এটা হবে। এখন তোমরা জানো তোমাদের কার্বনিয়াম আয়ন আমি পড়িয়েছিলাম এবং সেখানে এদের স্থিতিশীলতা ক্রম ব্যাখ্যা করেছিলাম সচেতন। এখন আমরা সেখানে কিন্তু পড়েছিলাম যে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়নের স্থিতিশীলতা 1 ডিগ্রি কার্বনিয়াম আয়নের চেয়ে বেশি। আচ্ছা বলো তো দেখি যদি একই টাকা দিয়ে তুমি যদি একটা এই টিনের ঘর বানাইতে পারো আর যদি ওই একই টাকা দিয়ে বিল্ডিং বানাইতে পারো তাহলে কিন্তু বিল্ডিং তুমি বানাবা, কেন? কারণ বিল্ডিংয়ের স্থিতিশীলতা টিনের ঘরের চেয়ে বেশি। তাহলে দেখো হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন উৎপন্ন করতে পারে আবার 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন উৎপন্ন করতে পারে। তাহলে যে আয়নের স্থিতিশীলতা বেশি সেটা কিন্তু বেশি উৎপন্ন করবে। এই জন্য দেখো দ্বিতীয় ধাপে কী লেখা আছে যে দ্বিতীয় ধাপে ক্লোরাইড আয়ন তাহলে আমাদের কোনটা উৎপন্ন হবে তাহলে বেশি, সেটা কিন্তু 2 ডিগ্রি কার্বনিয়াম উৎপন্ন হবে। আর দ্বিতীয় ধাপে ক্লোরাইড আয়ন কী করে এই কার্বনিয়াম আয়ন দুটির সাথে যুক্ত হয়ে যথাক্রমে 2-ক্লোরোপ্রোপেন এবং 1-ক্লোরোপ্রোপেন উৎপন্ন করে। ব্যাস এখন কথা হচ্ছে যে কেন এটা প্রধান উৎপাদ হয়। তাহলে প্রধান উৎপাদ হয় কেন, কারণ 2 ডিগ্রি কার্বনিয়াম আয়নের লেখাতে স্থিতিশীলতা 1 ডিগ্রি কার্বনিয়াম আয়নের চেয়ে বেশি। অর্থাৎ দেখো 2 ডিগ্রি উৎপন্ন করে, এখানে লেখা আছে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়নের স্থিতিশীলতা 1 ডিগ্রি কার্বনিয়াম আয়নের চেয়ে বেশি, তাই উৎপাদ হিসেবে প্রায় সবটাই 2-ক্লোরোপ্রোপেন উৎপন্ন হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই বিক্রিয়াটা। এটা কিন্তু 3 নাম্বার দিয়ে আসে, আর এটাও যদি কখনো আসে বা 2 নাম্বার দিয়ে আসতে পারে বা 3ও দিতে পারে তাহলে একটা হচ্ছে মার্কনিকোপের নিয়ম কাকে বলে মার্কনি এবং ব্যাখ্যা কর সেটা একটা উত্তর, আর যদি বলে মার্কনিকোপের নিয়মটা কী এবং মার্কনিকোপ বিক্রিয়ার ক্রিয়া কৌশল আলোচনা করো সেটা হচ্ছে এটা। এখন আমরা পড়ব মার্কনিকোপের বিপরীত নিয়ম। দেখো এখন আমরা বিপরীত নিয়মটা পড়ব। বিপরীত নিয়ম কি এবং এর যদি বলা হয় এর বিক্রিয়া কৌশল ব্যাখ্যা করো।
ব্যাখ্যা করো। এখন দেখো এটা হচ্ছে মারকোনিকোপের বিপরীত নিয়মটা। বিপরীত নিয়ম এটা হচ্ছে সামান্য জৈব পার অক্সাইডের উপস্থিতি। এখানে উত্তরটা হবে কি, সামান্য উপস্থিতিতে তাহলে দেখো এখানে হবে সামান্য জৈব পার অক্সাইডের উপস্থিতিতে অসম্পৃক্ত ও অপ্রতিসম জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়াকালে বিকারকের ঋণাত্মক অংশ এটা হচ্ছে উল্টা, এটা হচ্ছে এটা ছিল কম, এটা হবে বেশি হাইড্রোজেন যুক্ত অসম্পৃক্ত কার্বনের সাথে যুক্ত হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে মারকোনিকোপের বিপরীত নিয়মটা কি, মারকোনিকোপের বিপরীত নিয়মটা হচ্ছে সামান্য জৈব পার অক্সাইডের উপস্থিতিতে অপ্রতিসম অসম্পৃক্ত ও অপ্রতিসম জৈব যৌগের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়াকালে বিকারকের ঋণাত্মক অংশ বেশি হাইড্রোজেন যুক্ত অসম্পৃক্ত কার্বনের সাথে যুক্ত হয়। অর্থাৎ সেটার এটা হচ্ছে যে CH3 জৈব R2O2, আমরা H2O2 হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড, এটা হচ্ছে R2O2। তাহলে এবার নিয়মটা কি কি বলছে, ঋণাত্মক অংশ সাধারণত বেশি হাইড্রোজেন যুক্ত। তাহলে এমন কেমন হবে, এবার CH3CH2Cl, অর্থাৎ এইটাই হয়ে যায় প্রায় 99%, অর্থাৎ 1 ক্লোরোপ্রোপেন, আর CH3CH3 এটা হয়ে যায় 1%। তাহলে পুরাটা হচ্ছে কি, যে সামান্য জৈব পার অক্সাইডের উপস্থিতিতে অপ্রতিসম এবং অসম্পৃক্ত জৈব যৌগের সঙ্গে অপ্রতিসম বিকারক বিক্রিয়াকালে বিকারকের ঋণাত্মক অংশ এবার কি হবে, বেশি হাইড্রোজেন যুক্ত অসম্পৃক্ত কার্বনের সাথে যুক্ত হয়। এটা হচ্ছে মারকোনিকোপের বিপরীত নিয়ম। এখন দেখো এর কৌশলটা একটু আমি যদি বলি, প্রথম ধাপটা হচ্ছে এই জৈব পার অক্সাইড H2O2 এটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, অর্থাৎ এই যে জৈব পার অক্সাইডটা আমি বাংলাটা লিখে দেবো না, মুখে বলবো, তোমরা সেটা লিখবে, যে এই জৈব পার অক্সাইড এটা হচ্ছে আলো অথবা তাপের উপস্থিতিতে এর মধ্যে কি হয়, ওই যে সুষম ভাঙ্গন হয়ে কি হয়, অ্যালকোক্সাইড এখন জৈব পার অক্সাইড উৎপন্ন করে। অ্যালকোক্সাইড জৈব পার অক্সাইড উৎপন্ন, এই জৈব পার অক্সাইডটাই সে আবার কি করে, ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোব্রোমিক অ্যাসিড যেটা নাও না কেন, এর সাথে বিক্রিয়া করে। অর্থাৎ দেখো এখানে সে যখন এখানে আবার ফ্রি রেডিকাল উৎপন্ন করে অক্সিজেন, কিন্তু হাইড্রোজেন ফ্রি রেডিকালের সাথে যুক্ত হয়ে অ্যালকোহল এবং ব্রোমিন ফ্রি রেডিকাল উৎপন্ন করে। দেখো এই টোটাল এইটুকুর কথা আমি সহজে বলতে পারি যে সামান্য জৈব পার অক্সাইড হাইড্রোব্রোমিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল এবং ব্রোমিন ফ্রি রেডিকাল উৎপন্ন করে। এটা হচ্ছে প্রথম ধাপ। তাই প্রথম ধাপটা কেমন, যে সামান্য জৈব পার অক্সাইড কী করে, হাইড্রোব্রোমিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল এবং ব্রোমিন ফ্রি রেডিকাল উৎপন্ন করে। এই ব্রোমিন ফ্রি রেডিকাল উৎপন্ন করাটাই হচ্ছে জৈব পার অক্সাইডের কাজ, এরপর তার কাজ শেষ। এবার দ্বিতীয় ধাপে এই ব্রোমিন ফ্রি রেডিকালটা সে কী করে, প্রোপিনের সাথে যুক্ত হয়ে অধিক স্থিতিশীল। এখন বলো তো দেখি, এটা ফ্রি রেডিকাল তোমাদের পড়ে এসেছিলাম, সেখানে কোন ফ্রি রেডিকালটা হবে, ব্রোমিন যদি এখানে যুক্ত হয় তাহলে হবে 1 ডিগ্রি ফ্রি রেডিকাল, আর ব্রোমিন যদি 1 মোল কার্বনের সাথে যুক্ত হয় তাহলে হবে 2 ডিগ্রি ফ্রি রেডিকাল। তা আমরা বলেছিলাম যে 2 ডিগ্রি ফ্রি রেডিকালের স্থিতিশীলতা সেটা হচ্ছে 1 ডিগ্রি ফ্রি রেডিকালের চাইতে বেশি। তাহলে সে ব্রোমিন কোথায় যুক্ত হবে, তাহলে কিন্তু ব্রোমিন আমাদের 1 মোল কার্বনের সাথে যুক্ত হবে, এবং সে কি অর্থাৎ এখানে সে এই
ইলেকট্রনটা এর সাথে ধর শেয়ার করলো, তখন ইলেকট্রন এর উচ্চ লেয়ার, তাহলে কিন্তু এটা হলো আমাদের টু ডিগ্রি ফ্রি রেডিক্যাল, আমরা কিন্তু লিখবো বা টু ডিগ্রি মুক্তমূলক যেটাকে আমরা বলি মুক্তমূলক। তাহলে দ্বিতীয় ধাপের কথাটা কি বলবো, দ্বিতীয় ধাপের কথাটা হচ্ছে যে এই ব্রোমিন ফ্রি রেডিক্যাল প্রোপিনের সাথে যুক্ত হয়ে অধিক স্থিতিশীল, অধিক স্থিতিশীল মানে টু ডিগ্রি ফ্রি রেডিক্যাল বা টু ডিগ্রি মুক্তমূলক উৎপন্ন করে। আর এই টু ডিগ্রি এটা আবার কি করে হাইড্রোব্রোমিক অ্যাসিড সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করলে এবার দেখো কার্বন তার সাথে যুক্ত হবে, এবার হাইড্রোজেন সাথে যুক্ত হয়ে এটা হবে প্লাস আবার ব্রোমিন ফ্রি রেডিক্যাল। অর্থাৎ এইটা এই ধাপটা বারবার চলছে, এই ব্রোমিনটা আবার দ্বিতীয় আর একটা প্রোপিনকে আক্রমণ করবে বা প্রোপিনের সাথে যুক্ত হয়ে আবার টু ডিগ্রি ফ্রি রেডিক্যাল উৎপন্ন করবে, টু ডিগ্রি ফ্রি রেডিক্যাল আবার তৃতীয় একটা হাইড্রোব্রোমিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আবার এরকম আবার, অর্থাৎ এটা বারবার চলতে থাকবে। এবার সমাপ্তি ধাপ, সমাপ্তি ধাপ অর্থাৎ বিক্রিয়াটা কিভাবে শেষ হতে পারে, এই ব্রোমিন ফ্রি রেডিক্যাল তারা কি করতে পারে, অর্থাৎ দুটি ব্রোমিন ফ্রি রেডিক্যাল পরস্পরের সাথে এরকম ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সে কি করে ব্রোমিন অণু উৎপন্ন করে বিক্রিয়াটা শেষ হবে বা ব্রোমিন অণু উৎপন্ন করবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে মার্কোনিকের বিপরীত নিয়মটা ক্ষেত্রে সামান্য জৈব পারঅক্সাইড ব্যবহার করা হয়, এই জৈব পারঅক্সাইড সামান্য ব্যবহার করার কারণ তার শুধু বিক্রিয়াটা শুরু করে দেওয়া হয়েছে তার কাজ। জৈব তাহলে আমরা প্রথম ধাপটা কীভাবে বলবো, যে প্রথম ধাপে জৈব পারঅক্সাইড হাইড্রোব্রোমিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল এবং ব্রোমিন ফ্রি রেডিক্যাল উৎপন্ন করে, এই কথাটা বাংলা বলে এই দুইটা রিয়াকশান লিখবো। দ্বিতীয় ধাপের ক্ষেত্রে এইটা বাংলা কেমন হবে, যে ব্রোমিন ফ্রি রেডিক্যাল প্রোপিনের সাথে যুক্ত হয়ে অধিক স্থিতিশীল টু ডিগ্রি ফ্রি রেডিক্যাল বা টু ডিগ্রি মুক্তমূলক উৎপন্ন করবে, আর এই টু ডিগ্রি ফ্রি রেডিক্যাল সে কী করে হাইড্রোব্রোমিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এরকম অন ব্রোমো প্রোপেন এবং ব্রোমিন ফ্রি রেডিক্যাল উৎপন্ন করে, এইটা বাংলা বলে এই দুইটা রিয়াকশান দেব। এরপর সমাপ্তি ধাপটা কীভাবে বলবো, যে দুটি ব্রোমিন ফ্রি রেডিক্যাল পরস্পরের সাথে যুক্ত হয়ে ব্রোমিন অণু গঠন করে, এই কথা বলে এই রিয়াকশানটা দেব। এই আমাদের হয়ে গেল মার্কোনিকোপের বিপরীত নিয়মটা এবং তার ক্রিয়াকৌশল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দোয়া করি তোমরা সবাই ভালো থেকো, পরবর্তী কোনো এক ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।